আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। হ্যালো ভিউয়ার্স, আমরা আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে মাত্র এক ক্লিকে কিভাবে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডে নিয়োগ করবেন, অর্থাৎ আপনাদের ছবিটি আপনারা পিএনজি তে রূপান্তরিত করবেন। আর আপনারা নিশ্চয় জানেন যে পিএনজি ছবির সুবিধা কি। পিএনজি ফটো যদি আপনি ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনি আপনার সেই ফটোটি নিয়ে আপনার পছন্দের একটি সিনারিতে বসাতে পারেন। এছাড়াও ভিউয়ার্স, কিভাবে আপনারা এক ক্লিকে মাত্র আপনাদের ছবির সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলবেন, এটা আমরা দেখাবো। আর এটার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না। ভিউয়ার্স, এটা সম্পূর্ণ করতে পারবেন আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়েই। চলুন তাহলে আমরা কথা না বাড়ি সরাসরি দেখে নেই যে কিভাবে আপনারা আপনাদের সাধারণ ছবিটিকে কিভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। এছাড়াও আপনারা যদি চান আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটি সিনারি বসাতে পারেন। ভিউয়ার্স, তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, চলুন শুরু করি। ভিউয়ার্স, আমরা পুরো বিষয়টি দেখানোর জন্য চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে ইন্টারফেসটি আপনাদের সামনে রয়েছে, এই ইন্টারফেসটির সাথে এই ওয়েবসাইটটির সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন। তো যারা এই বিষয়টি সহজে করার বিষয়টি জানেন না, তাদের জন্য শুধুমাত্র আমরা দেখাচ্ছি। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু সম্পূর্ণভাবেই আপনাদের ব্যাকগ্রাউন্ডটি ফ্রিতে রিমুভ করতে পারবেন এবং সেটা পার সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে যাবে। এক্সাম্পল হিসেবে এখানে দেখতে পাচ্ছেন একটি ছবি রয়েছে, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ করা হবে ঠিক এভাবেই কিন্তু পিএনজি হয়ে যাবে। এবং এটার ব্যাকগ্রাউন্ড কীভাবে পরিবর্তন করবেন সে বিষয়টিও আমরা দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, সেটা আপনাদের যদি একটু এক্সাম্পল হিসেবে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ছবি, এই ছবিটি অবজেক্টে যে ব্যক্তিটি রয়েছে এই ব্যক্তিটার ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত মানুষগুলো রয়েছে এই মানুষগুলোর জন্য এবং পিছনের সিনারিটার জন্য ছবিটা হয়তো খুব বেশি সুন্দর লাগতেছে না। তো আমরা যদি এটা আরও একটু এডিটিং করে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা আরও সুন্দর করতে পারি খুব সহজে এক ক্লিকে, তাহলে কেমন হয়। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এবং রিমুভ করার পর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটি সুন্দর দর্শনার্থী স্থানে এই ছবিটি বসানো হয়েছে এবং সেটা প্রফেশনালভাবেই মনে হচ্ছে। এখানে কিন্তু কোনোভাবেই এটা যে এডিটিং করা এই বিষয়টিও কিন্তু বোঝার ক্ষমতা সহজেই কিন্তু কেউ রাখবে না। তো ভিউয়ার্স, আমরা এই বিষয়টি কিভাবে এক ক্লিকের মাধ্যমে করতে পারি সেই বিষয়টি আমরা দেখাবো। তো এটার জন্য আমরা আবারও চলে গেলাম সেই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটির অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন উপরে, remove.bg, remove.bg। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি আপলোড ইমেজ, এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের যে ছবিটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে চাই সেই ছবিটা আমাদের সিলেক্ট করতে হবে। ভিউয়ার্স, আমরা এই ছবিটিতে ক্লিক করলাম, ছবিটা দেখতে পাচ্ছেন 5 সেকেন্ডে কিন্তু আপলোড হয়ে যাচ্ছে এবং এর মধ্যেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ছবিটার ব্যাকগ্রাউন্ড এমনভাবে রিমুভ হয়েছে যে ছবির কোনো অংশ কিন্তু অবশিষ্ট আর নাই। এটা যদি আমরা এখন ডাউনলোড অপশন দিয়ে ক্লিক করি, তাহলে কিন্তু একটি পিএনজি ছবি ডাউনলোড হয়ে যাবে এবং এই পিএনজি ছবিটি আমরা কিন্তু অন্যভাবে এডিটিং করার ক্ষেত্রে যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা কিন্তু বসাতে পারি। এছাড়া আমরা যদি এখান থেকে এডিট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই এডিট অপশনটিতে ক্লিক করব। যদি আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের মানুষগুলোকে যদি আমরা খুব ভালোভাবে না দেখাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ব্লার করতে পারি। সেক্ষেত্রে কিন্তু মনে হবে যেন ছবিটা আপনি DSLR কোয়ালিটি কোনো ক্যামেরা দিয়ে উঠিয়েছেন। তো এভাবে কিন্তু আপনারা এডিট করতে পারেন। তো আমরা সরাসরি আপনাদেরকে এডিটিং অপশনটিতে নিয়ে যাচ্ছি। ভিউয়ার্স, এছাড়া কিন্তু আপনারা অটোমেটিক্যালি কোনো সিনারি কিন্তু ব্যাকগ্রাউন্ড এভাবে বসাতে পারেন। তো ভিউয়ার্স, এই ছবির সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে সিলেক্ট করতে হবে এবং দেখতে পাচ্ছেন হাতটা এমনভাবে রাখা, তো এটা এডিট করতে হলে কিন্তু আমাদেরকে আরও একটু খাটতে হবে। তো এটা কিভাবে আপনারা রিসাইজ করবেন সে বিষয়টি আমি দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফ্রিতেই কিন্তু অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন খুব সহজে। তো এর মধ্যে থেকে আপনারা যদি চান আপনার মোবাইলে থাকা নতুন কোনো সিনারিতে আপনারা অ্যাড করবেন, তাহলে এখানে আপলোড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার ফোনে থাকা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড এখানে আপলোড করতে হবে, এরপর সেখানে কিন্তু এই ছবিটা বসাতে হবে। এটার মধ্যে থেকে আমরা একটা সিনারিতে বসিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করতেছি। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছবি, এই ছবিটিতে আমরা ক্লিক করলাম এই ব্যাকগ্রাউন্ডে। ভিউয়ার্স, ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাতটা এমনভাবে রাখা যেটা আমাদের কিন্তু খুব বেশি মানাচ্ছে না। তো এটার জন্য আমরা আরও একটা ইমেজ চুজ করতেছি, দেখি কেমন লাগে। ভিউয়ার্স, এই ছবিটা দেখতে পাচ্ছি হাতটা শুধুমাত্র আমরা যদি একটু এডিটিং করি তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো এটার জন্য আমরা ইরেজ অ্যান্ড রিস্টোরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি রিস্টোর, অর্থাৎ আমরা ছবির ব্যাকগ্রাউন্ড ফিরিয়ে নিয়ে আসবো, অর্থাৎ মূল ছবিতে যেটা ছিল এটা আমরা একটু ফিরিয়ে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে যেটার উপরে হাত রাখা ছিল সেই অবজেক্টটুকু আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ক্লিক করলাম, বেশি হয়ে গেলে আমরা এটা একবার আন্ডু করে দেবো। আন্ডু করার পর আমরা আরও একবার টান দিলাম, আপনাদের একটু ধীরে ধীরে করতে হবে, তাহলে কিন্তু এটা এক্সাক্ট একটা লুক আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি এখান থেকে একটু জুম করে নেন, জুম করলে কিন্তু এটা খুব সহজেই আপনারা আরও ভালোভাবে করতে পারবেন। এরপর আমরা চাইলে এই ছবিটা ডাউনলোড ক্লিক করতে পারি, উপরে যে ডাউনলোড আইকন রয়েছে এখানটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমরা এখান থেকে সরাসরি শেয়ার করতে পারি ইমেজটি। এছাড়া আমরা ডাউনলোড অপশানে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সহজেই বোঝা যাচ্ছে না যে এই ছবিটি এডিটিং করা। ক্যামেরার রেজুলেশনের সাথে ব্যাকগ্রাউন্ডের রেজুলেশন যদি মিল রেখে আপনারা এডিট করতে পারেন তাহলে কিন্তু সহজেই এটা বোঝা যাবে না। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটির বিষয়। যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে,
যদি আপনারা এটা থেকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।